আধুনিক চাষাবাদ পদ্ধতিতে ফুলকপি চাষ এখন গ্রীষ্মকালে হয়ে থাকে ফলে সারা বছর এখন ফুলকপির চাষ হয়ে থাকে যদিও ফুলকপি শীতকালীন ফসল আগাম ফুলকপি চাষে লাভ ভালো হয়ে থাকে এ কারণে চাষিরা এখন বর্ষাকালেই ফুলকপি চাষ করেন ফুলকপি চাষের জমি নির্বাচন পানি জমে না এমন বেলে এটেল মাটিতে ফুলকপি ভালো হয় ভালো ফলনের জন্য জমিতে পর্যাপ্ত পরিমাণ আলো থাকে এমন জমি নির্বাচন করতে হবে জমিতে কাঠাপতি সারের পরিমাণ জৈব কম্পোস্ট সার দুই কেজি সরিষার খৈল এক কেজি গুঁড়ো ফসফেট দুই কেজি সুফলা সার এক কেজি হাড়ের গুঁড়ো এক কেজি ও অনুখাদ্য একশো গ্রাম জমিতে পরিমিত সেচ সার ও পরিচর্যা করলে ভালো মানের ফুলকপি চাষ করতে পারবেন দর্শক আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ